মূর্ছা খেয়েও নবী তুষ ফিরে পায়, পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, কামে যায় চৌধুরী বাড়ি, শেষ করে ফেলে মিজিদের ফরমাশে জাল বোনার কাজটাও। সে জাল হাতে তুলে দিয়ে নিয়ে আসে নগদ টাকা, সে টাকায় শাড়ি কিনে হাসি ফোটায় আক্কির মুখে। কিন্তু চৌধুরী বাড়ির কাজে লানত, দিগদারি। যতক্ষণ কাজ করে নবীতুন, দাওয়ায় বসা ছোট চৌধুরীর চোখ দুটো ওকে লেহন করে চলে। ছোট চৌধুরীকে বুঝি লুন্দর শেখের চাইতেও বেশি ভয় নবীতুনের। শয়তান লুন্দর শেখের মোকাবিলা করেছে নবীতুন, প্রাণ হাতে নিয়ে পালিয়েছে লুন্দর শেখ, নবীতুনের ভয় গেছে কেটে। নবীতুন জানে দ্বিতীয়বার দুঃসাহস দেখাবার আগে হাজারবার ভাবতে হবে লুন্দর শেখকে, কিন্তু যে ভীতির সাথে সামনাসামনি পরিচয় হয়নি তাকেই তো বেশি ভয় মানুষের। অন্য জায়গায় কাজ খোঁজে নবীতুন, কোথাও যাসনি আক্কিকে সাবধানে দিয়ে বেরিয়ে পড়ে নবীতুন। পেছন থেকে শুনতে পায় বড় হিসার দাওয়ায় বসা কামিজ বুড়ুর নলা, ছোট চৌধুরীর নজর খারাপ, ও কাজটা ছেড়ে দাও তুমি। ইদানিং কথাটা হামেশাই বলছে কামিজ বুড়ু। দূর থেকে কামিজ বুড়ুর দিকে একটা তীর্যক কঠোর দৃষ্টি হেনে গাছগাছালির আড়ালে অদৃশ্য হয়ে যায় নবীতুন। নবীতুন বুঝতে পারে না ছোট চৌধুরীর বদ নজরটা চোখে পড়ে কামিজ বুড়ুর, কিন্তু লুন্দর শেখের বদ খেয়ালটা কেন চোখে পড়ে না তার। চৌধুরী বাড়ির পেছন সীমানায় গাং, গাঙের পর ধান ক্ষেত, ক্ষেত পেরিয়ে হাট, হাটের ধার ঘেঁষে মাটির মস্ত মস্ত চাঙর ফেলে দৌড়ে চলেছে ভয়াল নদী কয়ালের খরস্রোত। কয়ালের তীর ধরে জেলে বসতি, ওরা মাছ ধরে, সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়। বছরখানিক হলো হাটের পাশে জেলে বসতিকে ঘিরে রীতিমতো গঞ্জ গড়ে উঠেছে একটা, মহাজন আর ফোরে ব্যাপারিতে ভরে গেছে গঞ্জ। ওরা মাছ কেনে, সে মাছ লঞ্চ বোঝাই করে চালান দেয় শহরে। ইদানিং শহরের লোকসংখ্যা নাকি ফেঁপে উঠেছে, সেই লোকেরা মাছ খায়, আর তাই দিন দিন ফেঁপে উঠছে ফোরে ব্যাপারীর কারবার। নবীতুন শুনেছে এখানে মেয়েরাও আজকাল কাজ করছে, কাজের সন্ধানে এসেছে ও, কিন্তু হাটের ওপর পা রেখেই খচ করে উঠে ওর বুকটা। নবীতুনের মনে সেই শিঙ্গি মাছের কাটার খোঁচা, কাটার খোঁচায় জর্জর হয়ে চলেছে বুকটা। কয়াল, ভীষণ ভয়াল সে জলরাশি তুফানি প্রলয়ের মতো ছুটে চলেছে, ছুটে চলেছে কোন অন্ধ উন্মত্ততায়। এরই মাঝে মাঝে তার সমস্ত হিংস্রতা অগ্রাহ্য করে ভেসে বেড়াচ্ছে জেলে ডিঙিগুলো। ভাটির টানে ভেসে চলেছে সারি সারি নৌকা, নৌকার উপর জালের কাছে ধরে দাঁড়িয়ে রয়েছে জেলের দল। দূরে স্রোতের উল্টোমুখী চলে গেল একটা জাহাজ, সেই জাহাজের চাকার আঘাত খেয়ে ঢেউগুলো ছলাৎ ছলাৎ আশ্রে পড়ছে কূলে। পা সরে না নবীতুনের, কয়ালের দিকে তাকিয়ে স্তব্ধ দৃষ্টি দাঁড়িয়ে থাকে নবীতুন। দূরে কয়াল যেখানে গিয়ে মিশেছে সমুদ্রের সাথে, সেখানে রূপালি ঝিকিমিকি আর কি এক ধূসর শূন্যতা, সেখানে সেই অসীম দরিয়ার কোন অজানায় হারিয়ে গেছে ওর সারেংটি, সেখানে সেই রূপালি ঝিকিমিকি আর দিগন্তহীন ধূসর শূন্যতা। নবীতুন কি কোনোদিন ফিরে পাবে, খুঁজে পাবে ওর সারেংকে? না, কয়ালের দিকে, সমুদ্র মোহনার ওই উন্মত্ত জলরাশির দিকে তাকাতে পারে না নবীতুন। চোখ ওর ঝাপসা হয়ে আসে, চোখ ফিরিয়ে নেয় নবীতুন। এই দরিয়ার পানি, দূর সাগরের ওই ঝিকিমিকি আভা নবীতুনের চিরকালের দুশ্মন। কদম সারেং কি সে কথাটি বুঝল কোনোদিন? বুঝেছিল নবীতুনের বাপজান, যেদিন নবীতুনকে কোলে নিয়ে অবাক হয়েছিল, অবাক হয়ে বলেছিল, আরে তুই যে ডাঙর হয়ে গেলি। সেদিন কি চোখে বাপজানের দিকে তাকিয়েছিল নবীতুন! হ্যাঁ, ডাঙর অর্থাৎ বড় হয়ে উঠেছিল নবীতুন, তাই অনেক অভাব, অনেক চাওয়া বুঝি ভাষা খুঁজছিল ওর চোখের তারায়। মেয়ের চোখের সে অস্ফুট ভাষা বুঝতে পেরেছিল বাপজান। নবীতুনের বাপজান তাই আর যায়নি জাহাজের কাজে। জেলে বসতির ধার ঘেঁষে নারিকেল বিথি, জেলে বসতি ছাড়িয়ে কয়ালের পা ধরে ধরে অনেক দূর অবধি চলে গেছে নারিকেল সারি। মাথায় তার চিরল চিরল পাতা, পাতায় পাতায় সাগর বাতাসের গুঞ্জন, সাগর হাওয়ায় দোল খায় নারকেল বিথি, রিজু বঙ্কিম সুন্দর। নবীতুনের ভালো লাগে, তার চেয়েও ভালো লাগে নারকেল শাড়ির ডানে জেলেদের হোগলা ছাওয়া ঘরের পেছনে যে উঁকি মারে সবুজ ক্ষেত, তারই এক টুকরো সবুজ কি ক
কখনো একান্ত নিজের বলে দাবি করতে পারে না নবীতুন। উল্টোমুখী হয়ে তাড়াতাড়ি পা ফেলে নবীতুন, না, কয়ালের পাশে যেখানে দরিয়ার থই থই ভয়, যেখানে সাগরের ঝিকিমিকি, সেখানে কাজ করতে পারবে না নবীতুন। সহসা যেন ভয় পেয়ে বাড়ির দিকে ছুট দেয় নবীতুন।